এবার আরজিকর কাণ্ড নিয়ে পথে নামল শ্রমিক সংগঠন সিটু। তারা আজ মুর্শিদাবাদের লালবাগের চকবাজার থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে। গোটা লালবাগ শহর পরিক্রমা করে এই মিছিল। মিছিলে কয়েকশো কর্মী সমর্থক তারা অংশ নিয়েছিলেন। যেভাবে নারকীয়ভাবে আরজিকর কাণ্ড ঘটেছিল মূলত তাঁরই প্রতিবাদ, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। আজকে কি বিষয়ে আপনাদের এই মিছিল? আজকের মিছিল গোটা রাজ্যের মতো আমাদের মুর্শিদাবাদ শহরের লালবাগেও আমাদের বিশেষ করে সিআইটুর নেতৃত্বে এলাকার টাঙাচলক সহ অন্যান্য শ্রমিকদের নিয়ে আমাদের যে প্রতিবাদ মিছিল, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে গত আগস্ট মাসের নয় তারিখে আরজিকলের মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে যে সারা রাজ্যে বিক্ষোভ চলছে, তাই আমরাও আমাদের লালবাগে এই ধিক্কার মিছিল করলাম। কারণ আজকে 19 দিন প্রায় হয়ে গেছে, তাও দোষীদের এখনও ধরা যায়নি। আমরা দেখছি যে দোষীদেরকে ধরবে যারা, যে রাজ্য সরকার বা পুলিশ, তারা দোষীদের বাঁচাতেই তারা ব্যস্ত। যত যা তথ্য ছিল তা লোপাট করে দিচ্ছে এই পুলিশ, তৃণমূলের জামানার যে পুলিশ, দলদাস পুলিশ, তারা এই ঘটনা ঘটাচ্ছে। তারই প্রতিবাদে আমরা মিছিল সংগঠিত করছি, এবং আগামী দিনও যতদিন না আসল দোষীকে গ্রেপ্তার করা হবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে। আজকে কি বিষয়ে আপনাদের এই মিছিল? আজকের মিছিল গোটা রাজ্যের মতো আমাদের মুর্শিদাবাদ শহরের লালবাগেও আমাদের বিশেষ করে সিআইটুর নেতৃত্বে এলাকার টাঙাচলক সহ অন্যান্য শ্রমিকদের নিয়ে আমাদের যে প্রতিবাদ মিছিল, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে গত আগস্ট মাসের নয় তারিখে আরজিকলের মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে যে সারা রাজ্যে বিক্ষোভ চলছে, তাই আমরাও আমাদের লালবাগে এই ধিক্কার মিছিল করলাম। কারণ আজকে 19 দিন প্রায় হয়ে গেছে, তাও দোষীদের এখনও ধরা যায়নি। আমরা দেখছি যে দোষীদেরকে ধরবে যারা, যে রাজ্য সরকার বা পুলিশ, তারা দোষীদের বাঁচাতেই তারা ব্যস্ত। যত যা তথ্য ছিল তা লোপাট করে দিচ্ছে এই পুলিশ, তৃণমূলের জামানার যে পুলিশ, দলদাস পুলিশ, তারা এই ঘটনা ঘটাচ্ছে। তারই প্রতিবাদে আমরা মিছিল সংগঠিত করছি, এবং আগামী দিনও যতদিন না আসল দোষীকে গ্রেপ্তার করা হবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।